তো কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্যাঙ্ক অফ বরোদার ইজি ক্রেডিট কার্ড নিয়ে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো এই ক্রেডিট কার্ডের ফিচার্স, বেনিফিট, এলিজিবিলিটি, ফিজ এবং চার্জেস নিয়ে। তো চলো শুরু করা যাক ভিডিও। এবং এই ক্রেডিট কার্ডটার নামে যেমন ইজি, কাজেও সেরকম ইজি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পারবে এই ক্রেডিট কার্ডটা কেন ইজি। তো চলো শুরু করা যাক ভিডিও। তো ফার্স্ট আমরা কথা বলবো এই ক্রেডিট কার্ডের ফিজ এবং চার্জেস নিয়ে। এই ক্রেডিট কার্ডের যে ফিজ এবং চার্জেসটা আছে, অ্যানুয়াল ফি আমাদেরকে 500 টাকা পেমেন্ট করতে হবে এবং জয়নিং ফি আমাদেরকে 500 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু এই ক্রেডিট কার্ডের ইজি নামটা কেন? কারণ হচ্ছে যে আমরা যখন এই কার্ডটা পেয়ে যাব, মানে কার্ডটা যখন আমাদের ইস্যু হয়ে যাবে, তার 60 দিনের মধ্যে, 2 মাসের মধ্যে যদি আমরা 6,000 টাকা খরচা করতে পারি, তাহলে এই কার্ডের যে আমরা জয়নিং ফিটা পেমেন্ট করছি সেটা আমাদের রিফান্ড করে দেওয়া হবে। এবং অ্যানুয়াল ফি যেটা আমরা 500 টাকা পেমেন্ট করছি, আমরা যদি বছরে 35-60 টাকা খরচা করতে পারি এই কার্ড থেকে, তাহলে আমাদের সেই যে অ্যানুয়াল ফিটা সেটাও আমাদেরকে রিভার্স করে দেওয়া হবে। তো এই জন্য এই ক্রেডিট কার্ডটার নামটা ইজি। এই ক্রেডিট কার্ডের আরও যে ফিজ এবং চার্জেসগুলো আছে সেগুলো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো। এখন আমরা কথা বলবো এই ক্রেডিট কার্ডের ফিচার্স এবং বেনিফিট নিয়ে। এই ক্রেডিট কার্ডের যে মেন বেনিফিটটা আছে সেটা হচ্ছে যে রিওয়ার্ড সিস্টেম। তো এই রিওয়ার্ড সিস্টেমটা কীভাবে কাজ করে এখানটা মন দিয়ে শুনে নাও, তোমরা বুঝতে পারবে। তো আমরা যখন এই ক্রেডিট কার্ড থেকে গ্রোসারি, মুভি, ডিপার্টমেন্টাল স্টোরে এই ক্রেডিট কার্ড থেকে স্পেন্ড করবো, তখন আমাদেরকে পার 100 টাকা স্পেন্ডে, 100 স্পেন্ডে 5x রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে। সেখানে 1 রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু হচ্ছে যে 25 পয়সা। মানে আমরা 100 টাকা যদি খরচা করি এই ক্যাটাগরিতে, তখন আমাদেরকে 100 টাকায় 1 টাকা সেভ করতে পারছি আমরা। কিন্তু এখানে একটা ক্যাপিং লাগানো আছে যে আমরা পার মান্থ 1000ই রিওয়ার্ড পয়েন্ট আর্ন করতে পারবো। এর উপরে যদি যখন আমরা স্পেন্ড করবো, মানে আমাদের যতটা আমরা খরচা করলাম তার আমরা 1000 পয়েন্ট আর্ন করে নিলাম, এবং তার উপরে যখন আবার এই ক্যাটাগরিতে স্পেন্ড করবো, তখন আমরা কিন্তু আর 5x রিওয়ার্ড পয়েন্ট পাবো না। তখন নর্মাল যে রেটটা রিওয়ার্ড সিস্টেমে সেটা আমরা পেয়ে যাবো, মানে 100 টাকা স্পেন্ডে 1 রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবো। ওকে, বোঝা গেল? তো এবং আদার্স যে আরও যদি অন্য জায়গাতে ট্রানজ্যাকশন করি এই কার্ড থেকে, সেখানে আমরা 100 টাকা স্পেন্ডে 1 রিওয়ার্ড পয়েন্ট পাবো, যেটা হচ্ছে নর্মাল রেট। সেকেন্ড যে বেনিফিটটা আমরা পেয়ে যাচ্ছি এই কার্ড থেকে সেটা হচ্ছে যে ফিউল সারচার্জ ওয়েভার। এই ক্রেডিট কার্ড থেকে যখন আমরা ইন্ডিয়ার যে কোনো পেট্রোল পাম্প থেকে ফিউল পারচেস করব, সেখানে আমরা 1% ফিউল সারচার্জ ওয়েভার পেয়ে যাব। সেটা হচ্ছে যে আমরা যখন মিনিমাম 400 থেকে ম্যাক্সিমাম 5000 টাকা পর্যন্ত ফিউল পারচেস করব, সেখানে 1% ফিউল সারচার্জ ওয়েভার পেয়ে যাব। কিন্তু এখানে যে আমাদের ক্যাপিংটা লাগানো আছে সেটা আমরা পার স্টেটমেন্ট সাইকেলে 250 টাকা পর্যন্তই ফিউল সারচার্জ ওয়েভার নিতে পারবো। এখানে আরেকটা যে টার্ম কন্ডিশন আছে সেটা হচ্ছে যে এই ফিউল পারচেসে আমরা কোনো রকম রিওয়ার্ড পয়েন্ট পাবো না। আমি যে ফার্স্টে বললাম যে আদার্স যে কোনো জায়গাতে 100 টাকা স্পেন্ড করলে 1 রিওয়ার্ড পয়েন্ট পাবো, কিন্তু এই ফিউলটা আমাদের বাদ, ফিউলে আমরা কোনো রকম রিওয়ার্ড পয়েন্ট আর্ন করতে পারবো না, এটা তোমরা মাথায় রাখবে। থার্ড যে বেনিফিটটা আমরা পেয়ে যাচ্ছি এই কার্ড থেকে সেটা হচ্ছে যে ইজি ইএমআই অপশন। তো এটা কীরকম? আমরা যখন এই কার্ড থেকে 2500 টাকা কি তার উপরে ট্রানজ্যাকশন করবো, সেই ট্রানজ্যাকশনের অ্যামাউন্টটাকে আমরা ইজি ইএমআই কনভার্ট করতে পারবো। সেই ইজি ইএমআই কনভার্টটা আমরা 6 মাস থেকে 36 মাস পর্যন্ত কনভার্ট করতে পারি। আমাদের যদি মনে হয় যে আমরা এই অ্যামাউন্টটা একবারে পে করতে পারবো না, সেই অ্যামাউন্টটাকে আমরা 6 মাস থেকে 36 মাসের মধ্যে আমরা এটাকে কনভার্ট করে নিতে পারি এবং মান্থলি ইনস্টলমেন্টে এটাকে পেমেন্ট করতে পারি। ফোর্থ যে আমরা বেনিফিটটা পেয়ে যাচ্ছি এই কার্ড থেকে সেটা হচ্ছে যে জিরো লস্ট কার্ড লাইবিলিটি। এক্ষেত্রে আমাদের এই ব্যাঙ্ক অফ বরোদা যদি ইজি ক্রেডিট কার্ড হারিয়ে যায় কি চুরি হয়ে যায়, সেক্ষেত্রে যদি আমরা ইমিডিয়েট কল সেন্টারে রিপোর্ট করে দিই যে আমাদের এই কার্ডটা হারিয়ে গেছে, লস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে আর কোনো রকম লাইবিলিটি দিতে হবে না। এখানে আমাদের আর কোনো রকম রেসপন্সিবিলিটি থাকবে না এই ক্রেডিট কার্ডের ওপরে যদি আমাদের কোনো রকম ফ্রড ট্রানজ্যাকশন হয়ে যায়। তো এটা একটা বেশ ভালো পয়েন্ট যেটা আমার মনে হয় যে ব্যাঙ্ক অফ বরোদা ইজি ক্রেডিট কার্ডে আমরা পেয়ে যাচ্ছি। ফিফথ যে বেনিফিটটা আমরা পেয়ে যাচ্ছি এই কার্ড থেকে সেটা হচ্ছে যে অ্যাড অন কার্ড। অ্যাড অন কার্ড কি? আমি যখন ব্যাঙ্ক অফ বরোদার ইজি ক্রেডিট কার্ড থাকবে আমার কাছে, আমি আমার ফাদার্সের জন্য, মাদার্সের জন্য কি আমার ব্রাদারের জন্য আমি অ্যাড অন কার্ড নিতে পারি, এবং এই অ্যাড অন কার্ডটা লাইফ টাইম ফ্রি থাকবে, কোনো রকম সেই কার্ডের জন্য চার্জ দিতে হবে না। মানে আমি যে চার্জটা দিয়ে দিচ্ছি সেটা দিয়েই আমার এইগুলো কভার হয়ে যাবে। এবং তারা যদি ক্রেডিট কার্ডের জন্য এলিজিবল নাও থাকে তাহলেও তারা অ্যাড অন কার্ড নিতে পারবে, এবং তাদের বয়সটা 18 বছর কি তার উপরে হতে হবে। ওকে, এবং তারা যদি ফিউচারে কোনো রকম পেমেন্ট ডিউ রাখে, সেখানে আমি রেসপন্সিবল থাকবো সেই ডিউ অ্যামাউন্টের জন্য। তো এই ছিল ব্যাঙ্ক অফ বরোদার ইজি ক্রেডিট কার্ডের ফিচার্স এবং বেনিফিট। এখন আমরা কথা বলে নিই এই ক্রেডিট কার্ডের এলিজিবিলিটি নিয়ে। এই ক্রেডিট কার্ডে যেটা এলিজিবিলিটি আছে সেটা হচ্ছে যে আমাদের বয়স যেটা সেটা আমাদের 18 বছর থেকে 65 বছরের মধ্যে হতে হবে, এবং আমাদের ইনকাম প্রুফ থাকতে হবে। তো এখন আমরা কথা বলে নিই এই ক্রেডিট কার্ডের জন্য কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে। এই ক্রেডিট কার্ডের জন্য যে ডকুমেন্টসগুলো আমাদের রিকোয়ার্ড থাকবে সেগুলো হচ্ছে যে ফার্স্ট আমাদেরকে আইডেন্টি প্রুফ দিতে হবে, সেকেন্ড হচ্ছে যে আমাদেরকে রেসিডেন্স প্রুফ দিতে হবে, থার্ড যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইনকাম প্রুফ আমাদেরকে শো করাতে হবে। তো আমরা আইডেন্টি প্রুফ হিসাবে আমরা আমাদের আধার কার্ড, ভোটার কার্ড কি রেশন কার্ড যে কোনো একটা শো করাতে পারি,
এবং রেসিডেন্স প্রুফ হিসাবে আমাদেরকে ভোটার কার্ড কি আধার কার্ড শো করাতে পারি। এবং যেটা আমাদের মেন সেটা হচ্ছে ইনকাম প্রুফ। ইনকাম প্রুফ হিসাবে আমরা লেটেস্ট পে স্লিপ দিতে পারি, আইডি রিটার্ন কপি দিতে পারি, ফর্ম 16 দিতে পারি। তো এই ডকুমেন্টসগুলো আমরা যদি রিকোয়ার্ডগুলো ফুলফিল করি তাহলে আমরা এই ক্রেডিট কার্ডের জন্য এলিজিবেল হয়ে যাব। তো এখন আমরা কথা বলে নিই এই ক্রেডিট কার্ডটা তোমাদের কি নেওয়া দরকার। তো আমার যেটা মনে হয় যে এই ক্রেডিট কার্ডটা একটা এভারেজ ক্রেডিট কার্ড, কিন্তু আমাদের এই ক্রেডিট কার্ডটা তখনই বেশি কাজে লাগবে যখন অ্যামাজন ফ্লিপকার্টে অফার থাকবে, ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, কোনো কিছু পারচেস করলে সেখানে আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাব, সেক্ষেত্রেই আমাদের কার্ডটা বেশি কাজে লাগবে। তো তোমাদের যদি ব্যাঙ্ক অফ বরোদারই ক্রেডিট কার্ড লাগে কি রিকোয়ার্ড থাকে তাহলে তোমরা এই ক্রেডিট কার্ড নিতে পারো। এবং আমরা যে জয়নিং ফি, অ্যানুয়াল ফি যেগুলো আমরা পে করছি সেগুলো আমরা খুব ইজি রিটার্ন পেয়ে যাচ্ছি। তো তোমাদের যদি ব্যাঙ্ক অফ বরোদারই ক্রেডিট কার্ড লেগে থাকে তাহলে তোমরা এটার দিকে যেতে পারো, আদারওয়াইজ এই কার্ডটা নেওয়ার প্রয়োজন আমার তো মনে হয় যে নেই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয়েছে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও প্রেস করে দিও। এবং তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।